আগামীকাল জাতির জন্য মহাত্মা গান্ধীর জন্মদিবস। সেই পরিপ্রেক্ষিতে পুরাতন মালদার নারায়ণপুরে ১৫৯ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা রবিবার সাফাই অভিযান চালালেন ওল্ড মালদা রেল স্টেশনে। এদিন উপস্থিত ছিলেন ওল্ড ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বিন্নর পাল এবং আশুতোষ কুমার চৌহান। এছাড়া উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার গোপাল কুমার। এদিন সকালে বিএসএফ জওয়ানরা ওল্ড মালদা স্টেশনের আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেখা যায়, সাথে সাধারণ মানুষ ও রেল যাত্রীদের স্বচ্ছতার বার্তা দেওয়ার তাদের লক্ষ্য। তবে জানা গিয়েছে আগামীকাল মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে দেশের প্রতিটি স্টেশনে স্বচ্ছ ভারত অভিযান চালানো হবে। देखिए पूरे देश में अंदर ये 3.0 जो कैंपेन है स्वच्छ ही सेवा, स्वच्छता ही सेवा है, उसके तहत हमने जो फोर्सेस हैं वो पब्लिक के साथ अपना भागीदारी करके ये जो जितने भी स्वच्छता का अभियान हमने चालू किया है ताकि उसमें पब्लिक प्लेसेस हैं उस एरिया को साफ करे जाके और वहाँ पे हम एक मैसेज दें कि भाई आप आगे से इस परंपरा को जारी रखिए, अपने आसपास के इलाका साफ रखिए ताकि हम हमारा देश साफ सुथरा नजर आए, दिखे सबको। आज कौन से जगह पर किया जा रहा है ये? आज हम आए ओल्ड मालदा स्टेशन के ऊपर और अब इसी सिलसिले में जब ये अभियान हमने शुरू किया है तो हम अपना विचार कर रहे हैं कि इसको अपने लेवल पे हम अलग अलग मालदा के जहाँ पे गंदगी ज़्यादा है और पब्लिक के पार्टिसिपेशन के साथ इसको और आगे बढ़ाया जाए। অন্যদিকে এই দিবসকে সামনে রেখে মৌলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান করল পুরাতন মালদা পৌরসভা। এদিন উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষ, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম সহ পুরাতন মালদা পৌরসভার স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার সাধন দাস সহ আরও অন্যান্যরা। এদিন মৌলপুর উপস্বাস্থ্য কেন্দ্রের আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেখা যায়, সাথে ঝাড়ু নিয়ে ঝাড় দিতেও দেখা যায় পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষকে। এছাড়াও কীটনাশক স্প্রে নিয়ে বিভিন্ন জায়গাগুলিতে নিজের হাতেই স্প্রে করেন পৌরপিতা। উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বচ্ছতার বার্তা দেন তিনি। অন্যদিকে ওই উপস্বাস্থ্য কেন্দ্রেই স্বচ্ছ ভারত অভিযান করলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এবং এদিন তাকে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও দেখা যায় এবং জীবাণু বৃদ্ধি যাতে না পায় তাই ব্লিচিং পাউডার ছড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেন তিনি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত, উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক জেলা সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, নগর মণ্ডলের সভাপতি সুজিত দাস, মহিলা মোর্চার সভাপতি ছন্দা চৌধুরী সহ আরও অন্যান্যরা। এদিন উপস্থিত কার্যকর্তাদের কাউকে দেখা যায় মৌলপুর উপস্বাস্থ্য কেন্দ্র সাফাই অভিযান করতেও। হাসপাতালে কি করলেন আপনারা? আজকে ১লা অক্টোবর আমাদের রাজ্য সরকার পৌরসভাকে নির্দেশ দিয়েছে এবং পৌরসভার ব্যবস্থাপনায় 1 থেকে 20 নম্বর ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্মসূচি নিয়েছি। আমরা নির্মল মিশন যে বাংলা সেই কর্মসূচি আমরা নিয়েছি বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন বাজার, হাট, বিভিন্ন বাড়ি, বিভিন্ন জায়গায় যে জায়গাটা কনজেস্টেড জায়গাগুলো রয়েছে ড্রেন থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা 1 ঘন্টা ধরে সকলে মিলে আমরা সাফাই অভিযান শুরু করেছি। আমরা এই সাফাই অভিযানে আমাদের মূল উদ্দেশ্য যে স্বচ্ছ থাকবে গোটা এরিয়া, পৌরসভা টোটালটা, প্রতিটা ওয়ার্ড, তার বাড়ির সামনে, তার অফিসের সামনে, তার বাড়ির ভিতরে সব জায়গাটায় স্বচ্ছতা থাকবে। স্বচ্ছতা থাকলে আমাদের শরীর সুস্থ থাকবে আর সুস্থ শরীর সুস্থ মনের মানসিকতা পরিচয় দেয়, এটা আমি মনে করি।